যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এখন বাজে সকাল 1:30, তো আকাশটা মেঘলা মেঘলা আর একটু একটু বৃষ্টি পড়তেছে। তো আমি ফজরের নামাজ পড়ে তারপরে শুয়েছিলাম, যেহেতু শুক্রবার দিন তেমন একটা কোনো কাজ টাজ নেই। আর এখন তো শুক্রবার আর অন্য দিন কোনো ই নেই, বাচ্চাদের ছেলেদের কোনো কলেজ নেই, নামাজ পড়ে ঘুমাই থাকি, তারপরে আস্তে দিয়ে উঠে নাস্তা তৈরি করি, ওরাও নামাজ পড়ে শুয়ে থাকে। তো আর আজকে তো দুপুরবেলা আমাদের দাওয়াত আছে, জন্য আজকে রান্না বান্নারও কোনো কাজ নেই। কিছু চা বানাই নিলাম, এখন চা বিস্কুট খাবো আর খিচুড়ি বসাই দিলাম। তো খিচুড়ি রান্না হলে ডিম ভাজবো আর খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিয়ে নাস্তা করে নিব। তো দুপুরবেলা বোনের বাসায় বেড়াতে যাবো, আমার ছোটো বোনের বাসায় দাওয়াত, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বৃষ্টি আস্তে আস্তে বাড়তে আছে, আর বারান্দায় কিছু কাপড় ছিল, কাপড়গুলো আমি উঠাই নিতে আসি। তো বৃষ্টির শব্দ কিন্তু অনেক হইতে আছে, আর বৃষ্টিও মোটামুটি ভালো হইতে আছে দেখতে পারতেছেন। তো বৃষ্টির শব্দটা আপনাদেরকে একটু শোনাইতেছি। এরকম বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, আর এরকম বৃষ্টির শব্দ কিন্তু টিনের ঘরের চালে যখন বৃষ্টিটা পড়ে আর ঘুমাইতে গেলে কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার বড় ছেলেটা অনেক ফেস করে, যেমন টিনের চালের ভিতরে যে বৃষ্টি পড়ে তখন ঘুমাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমরা নাস্তা করে নিব, আর শেয়ার করতেছি না, নাস্তা করার পরে দুপুরবেলা বোনের বাসায় যাবো, তখন আপনাদের সাথে রুদ্রটা শেয়ার করবো। তো দেখুন বৃষ্টি এখনও কমতেছে না, এখন আরও বাড়ছে বৃষ্টি, অনেকক্ষণ যাবো বৃষ্টিটা হইতেছে, বৃষ্টির মতো বৃষ্টি হইতেছে। তো দেখুন অনেকক্ষণ পর বৃষ্টিটা কমলো, এই যে আস্তে আস্তে কমতেছে, আর আস্তে পানি জমে গেছে। আর এই পানিগুলো যদি বৃষ্টি সেরা যায় তাহলে 15-20 মিনিটের ভিতরে পানি চলে যাবো, এটা রাস্তাটা পানি সরার জায়গা আছে, তাড়াতাড়ি হয়ে সেরে যাবো, বেশ একটা সময় লাগে না শুকাইতে। 20 মিনিটের মতো বৃষ্টি না হলেই রাস্তা সুন্দর আবার শুকিয়ে সরে যায়, এটা নতুন রাস্তা করা। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন বাজে 1:30 মতো, আর সবাই নামাজ পড়তে চলে গেছে। এখন এই যে হাতিওয়ালার আসছে আর দেখতে পারতেছেন, হাতি নিয়ে আসছে, আর নিচে অনেক চিল্লে চিল্লি হইতেছে। তো আমি গোসল করতে গেছিলাম আর বাথরুম থেকে শুনতেছি যে চিল্লে চিল্লি শব্দ শোনা যেতেছে বাচ্চাদের। তো জ্বালানা দিয়ে এসে দেখি যে যে হাতি জিতেছে, তো ভিডিওটা করলাম। তো দেখুন অনেক বাচ্চা কোথার থেকে আসছে হাতির সাথে সাথে জানি না, আর দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু এখনও শুকায় নেই, ওদিকে রাস্তা কিন্তু ভিজে ভিজেই রয়েছে, আর ওদিকে একটা অ্যাম্বুলেন্স আসছে। তো জানি না কোনো রুগী টুগী নিয়ে আসছে নাকি, তার জন্য এই যে হাতি নিয়ে আবার ফিরে এসে পড়তেছে, হয়তো কেউ বাধা দিছে যে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, রুগী নিয়ে আসছে। তো তার জন্য হাতি আবার এই যে পিছনের সাইডে আবার ব্যাক করতেছে, তুই দেখতে পাচ্ছেন হাতি। আর অনেক বাচ্চা এগুলো রাস্তার থেকে আস্তে আস্তে জমছে সব রাস্তা বাচ্চা কাচ্চা। তো দেখেন হাতি ভ্যান থেকে আলু নিয়ে গেল। তো এখন গোসল করব, নামাজ পড়বো, ছেলেরা নামাজ পড়তে গেছে, আসলে তারপর বোনের বাসায় যাব। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, বোনের বাসায় যাওয়ার পর রাস্তার কোনো ভিডিও করব না, আর আমি রাস্তায় এমনি থেকে ভিডিও করি না, কারণ এক এলাকায় থাকি আমরা, তো এলাকার ভিতরে আর রাস্তায় ভিডিও করতে গেলে খারাপ লাগে। আর এগুলো উপর থেকে করছি, আমার বাসার এই বারান্দার থেকে ভিডিও করলাম, দেখতে পারতেছেন আমি এই যে গ্রিলের ইয়ে দিয়ে দিয়ে ফাঁক দিয়ে দিয়ে ভিডিওটা করে নিলাম। তো ভালো লাগলো হাতি দেখা, আর আপনাদেরকেও দেখাইলাম, জানি না কেমন লাগছে ভিডিওটা দেখে। তো এই যে চলে আসলাম বোনের বাসায়, আর ভাই এই যে কোক নিয়ে আসছে, আরও মিষ্টি ফলটলগুলো নিয়ে আসতেছে ভাই। তো আমরা আগে আগে ঢুকে গেলাম। তো চলে আসলাম বোনের বাসায়, আর বোনের রান্নাবান্না কী কী করছে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করছে, তো কাবাবগুলো একটু আগে বাজছে, এখনও গরম আছে, আমি আবার দূরে দেখলাম, আর গরম গরম কাবাব ভাজা একটা খেয়েও দেখলাম, অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে কাবাবগুলো।
আর এই যে ইলিশ মাছ বাজছে, আর ইলিশ মাছ বাজারে কিন্তু সাদা শুধু ইলিশ মাছ বাজে না, এই যে লবণ হলুদ দিয়ে তা না, ও একটা সুন্দর একটা মশলা করে, তো ও মশলাটা দিয়ে ইলিশ মাছটা বাজছে। মাওয়াঘাটের যে ইলিশ বাজে মশলা একসাথে একটা করে ওরকম মশলা করে তারপরে ইলিশটা বাজছে, আর এই ইলিশ বাজারও কিন্তু অনেক ভালো হয়। তো বরটা তো করছে, তো সবগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো। আর এই যে কাবাবটা আবারও দেখাইতেছি, আমার ভালো লাগছে কাবাবটা খেয়ে, অনেক মজা হয়েছে কাবাবটা। আর মাংস বেশি করে দিয়ে কাবাব করে ফেলে কিন্তু কাবাবটা খেতে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ বাজার তো দেখাইলাম, আমি আবার একটু দেখাই দিতেছি, আমি কথায় কথায় সব কিছু বলতে পারি না। আর এটা হচ্ছে নোনা শুটকির ভর্তা, ইলিশ শুটকির ভর্তা, দেখতেই পাচ্ছেন ভর্তার কালার কতটা সুন্দর হয়েছে। আর এই যে কাঁঠালের বিচির ভর্তা, আর হচ্ছে ছোটো আলুর ভর্তা, আর হচ্ছে ডালের ভর্তা, তো কিছু ভর্তাও তৈরি করছে। কারণ এখন কিন্তু দাওয়াত খেতে খেতে আর ভালো লাগে না, একটু ভর্তা টর্তা হলে খেতে ভালো লাগে। তো ওই এই যে এইগুলো করলো, আর কী রান্না করছে, এদিকে এই যে পোলাও রান্না করছে, তো এদিকে পোলাও রান্না করছে, আর কী কী রান্না করছে সবগুলি শেয়ার করো। পোলাও এখান থেকে কিছু নেওয়া হয়েছে, কারণ মেহমান আসছে আরও খাইতেছে হইতেছে। আর এই যে গরুর মাংস এখান থেকে কিছুটা নেওয়া হয়েছে, আর এই যে আরও এই যে রোস্ট, এটা দেশি মুরগির রোস্ট, তো ওই যে রোস্টগুলো নিতেছে। তো আমি আসছি, আর আসার আগের থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো ভিডিওগুলো ই করতে পারি নাই। তো বোন একা একাই রান্না করছে, সাথে আমার ছোটো বোনেরাও ছিল, ওরা টুকটাক সাহায্য করছে, কিন্তু আমার বোনই রান্নাগুলো করছে। আর এই যে সাদা ভাত রান্না করছে, আর এ হলো মাছের ডাল, মাছকুলির ডাল, এই ডালটা কিন্তু আমাদের দেশে যদি মেহমান আসে এই ডালটা রান্না করে, এটা খেতে অনেক ভালো হয়। আর এই যে লাউ চিংড়ি রান্না করছে, ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে, তো এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুধু এই যে পোলাও মাংস রোস্ট এগুলা শুধু খেতে ভালো লাগে না, এর সাথে সব কিছুই থাকবে, ভর্তা, তারপরে যে যেটা পছন্দ করে ডাল লাউ চিংড়ি। আমরা বোনেরাই কিন্তু মাংসর চেয়ে বেশি পছন্দ করি ভর্তা, তারপরে হচ্ছে লাউ চিংড়ি ডাল ওগুলো খেতে। তো সব কিছুই করলো, যে যেটা তা পছন্দ করে ওটি খাবে। তো দেখুন, আর দেশি মুরগির রোস্ট কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজা হয়, আর রোস্টটাও রান্না করছে সুন্দর করি। তো এখন খাবার দাবার দিয়ে দিবে, আর একে একে সবাই খেয়ে ফেলবে। আর যেহেতু আমরা মানুষ বেশি, যেই বাসায় যাই উপরে নিচে বসে খাইতে হয়, টেবিলে খাওয়া যায় না, কারণ ফ্যামিলির সবাই একসাথে। তার জন্য তো আমার ছেলে অনেক খিদে পেয়ে গেছে, অনেক বলতেছে আমার খুব ক্ষুধা লেগে গেছে, ওই খিচুড়ি রান্না করছে, ও ঘুমাইছিল, তো তখন ওই খায় নাই। আর যখন উঠছে তো গোসল করছে, নামাজ পড়তে শুনে গেছে, কয় আমি আর এখন খাবো না, তো ওই তার জন্য তাড়াতাড়ি ওর খাবারটা দিয়ে দিলাম। আর এখন এই যে একে 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 সবাই খেয়ে বলতেছে, এদিকে এই যে খাটের উপরেই দিয়ে দিয়েছে, কারণ টেবিলে জায়গা হইতেছে না। তো ভাই, আমার ছোটো ছেলে, ভাগিনা, ভাগিনা বউ, বোনের মেয়ে, এরা খাওয়া দাওয়া করতেছে, তো একে একে সবাই খাওয়া দাওয়া করে নিবে। তো এই যে অনেকে খাওয়া দাওয়া করে এসব বসে আছে, ও আগেই খাবারটা খেয়ে নিছে সবার আগে। তো আমরা সব বোনেরা একসাথে হয়েছি, আমার বাবা মা সবাই একসাথে হয়েছি, বোনেদের ছেলে মেয়ে, তো সবার বাসায় এখানে এক এলাকি, আমরা চার বোন থাকি, তো এক একজনের বাসায় এক একদিন অনুষ্ঠান হইতেছে, তো সবার বাসায় সবাই বেড়াইতে যেতেছি, মামার বাসায় হয়তো বেড়াইতে গেলাম, তারপরে এই তো সবার বাসায় এক একে বেড়াইতে যাবো, খাবো। তো আপনাদের সাথে যেটুকু পারি শেয়ার করব। তো ওই যে আরিয়ান আপনারা খাওয়াই দিতেছে ওরামো, তো বাচ্চারা কিন্তু খেতে চায় না, অনেক দুষ্টামি করে, একদমই খেতে চায় না। তো ওর মা এই যে মোবাইলে গেমস কার্টুন লাগাই দেয়, ওরা গেমস খেলে এর মধ্যে মধ্যে দিয়ে একটু খাওয়াই দেয়, একটু বলে বলে তারপরে খেয়ে নেয়। এই যে আপনার, তো দুষ্টামি করতেছে, হাতে এটা বেলুন, বেলুনটা নিয়ে চোখে লাগাইতে আছে, আর এই দেখতে পাচ্ছে না আরিয়ানে কি করতেছে। তো এখন সব বাচ্চাদের কিন্তু এইভাবে খাওয়াইতে হয়, বাচ্চারা কিন্তু নিজের ইচ্ছা মতো খানা খায় না। তো এলো ছোটো বোনের বাসা, আর বাসাটা আমি পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ এখন মেহমান বেশি, সবাই বসে আছে, কারণ ক্যামেরার সামনে সবাই আসতে চাইতেছে না, আর দেখাইতেও পারলাম না।
আমি অন্য সময় একদিন আমি ওর বাসাটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এটা তিন রুমের ফ্ল্যাট। তো এই যে ওরা খাওয়া দাওয়া করে সিয়াম আর শাকিল দুষ্টামি করতেছে খাটে শুয়ে শুয়া। সিয়ামটা ডাকায় শাকিল নিচে ফেলাই দিতেছে, খাটের ওই পাশে জায়গা আছে। আর এর ওইদিকে খাওয়া দাওয়া করতেছে সিফাত আরিয়ান আফনান আমার ছোটো বোন খাওয়াই দিতেছে করে। তো ওর বাচ্চা করে ওই খাওয়া দাওয়া করে তারপরে একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ওরা বললাম যে তোর বাচ্চারই বাচ্চা করে খাওয়াই নে। তো আরিয়ান আপনার খাওয়া দাওয়া করতেছে আর আমরা যেখানে বেড়াইতে যাই সবাই একসাথে যাই, অনেক ভালো লাগে, আনন্দ লাগে আর বাচ্চারা অনেক খুশি হয়। তার জন্য একসাথেই সবাই করি। আর বাবা মা যেহেতু বাইচে আছে, বাবা মা সব গুণের একসাথে যদি আমরা আনন্দে থাকি বাবা মা খুশি হয়। এই হচ্ছে আমার মামা মামি মামা দুই ভাই। গতকাল ওদের বাসায় আমরা বেড়াইতে গেছিলাম, তো ওরাও আসছে। তো আমি একটু হালকা ক্যামেরা ধরলাম, কারণ পুরোপুরি ধরলাম না, আমরা ফ্যামিলির সবাই একটু ক্যামেরার আড়ালেই থাকতে চায়। তো এই যে খাওয়া দাওয়ার পর বাচ্চা রয়েছে মোবাইল নিয়ে গেমস খেলতেছে। তো বোনের মেয়েরা কাল টানতেছে যে সারাক্ষণ খালি ফোন ফোন নিয়ে থাকো। এটা হচ্ছে বিকেলবেলা। আর আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন ভিডিও করি নেই, কারণ আম্মা আব্বা আমরা বোনেরা একসাথে খাওয়া দাওয়া করছি, তার জন্য আর করি নেই। আমার আব্বা ভিডিও করাটা পছন্দ করে না। তো বাচ্চাদের কী করছি আমরা তো আর আমাদের করা হয়নি। তো ওদেরকে ওদিকে নাস্তা দিছে, আমার বোন এদিকে আরেকটা পিঠা তৈরি করবে, বলতেছে নতুন বউ আসছে আর আমরা বোনেরা আসছি, তো আপা আরেকটা পিঠা তৈরি করি। আমি ভাবলাম করো, তো এটা চাউলের ইয়া পিঠা, তো দেখুন ওই ফুলপিঠা তৈরি করবো এটা। তো এগুলো একটু আটা করে নিছে, সিদ্ধ করে আটাটা করে নিছে। আর এখন এই যে পিঠাগুলো ছোট ছোট করে একটু মোটা করে রুটিটা বেলে নিল, আর কাঁটা দিয়ে এটা খেজুর কাঁটা দিয়ে বা খেজুর কাঁটা আপনাদের কাছে না থাকলে সুই দিয়ে হয় দিয়ে পিঠাগুলো কেটে নিতেছে। আর আজকে ঝটপট করে একটু করে নিতেছে। আমার বলতেছে আপা আপনি ভিডিও করতেছেন, আমি তো আজকে সুন্দর করে করতে পারবো না, কারণ সময় কম আর পিঠাগুলো একটু তৈরি করবো একটা নাস্তা দেওয়ার জন্য। তো আমি বললাম যে সমস্যা নেই, তুই বানা আমি একটু ভিডিও করি। তো ওই পিঠাগুলো বানাই নিতে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে ঝটপট করে এইভাবে পিঠা বানাই নিব, এই যে আরও কয়েকটা বানাই নিচ্ছে, তো আরেকটাও বানাইবো। তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি এতক্ষণ ওই পিঠা বানানোর কাছে ছিলাম না, ওদিকে আমার আব্বার সাথে বোনের সাথে কথা বলতেছি, আর দেখি ওইদিকে পিঠা তৈরি করতেছে। তো আমার ছেলে যে বলতেছে আম্মু আন্টি তো পিঠা তৈরি করতেছে, আমি এদিকে নাস্তা দিছে আবার কিসের পিঠা তৈরি করতেছে, পরে বললো দেখো যে পিঠা তৈরি করতেছে। তারপরে ভাবলাম আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, বোন যেহেতু পিঠা তৈরি করতেছে কীভাবে করতেছে ঝটপট একটু শেয়ার করে নিই, তো তাই এর জন্য শেয়ার করলাম। তো দেখুন তুই বলতেছে আপু এত কম সময়ের ভিতরে ডিজাইন ডিজাইন করা ঝামেলা, অন্যদিন তুমি সময় করে একদিন আসবে, পিঠাটা কীভাবে তৈরি হয় আমি পুরোটা ভিডিও ই করে দিব। তো ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব ভবিষ্যতে, অন্য একদিন ডেট আর বললাম না। তো খুব অল্প সময়ের ভিতরে পিঠাগুলো বানানো যায়, সহজভাবে বানাই ফেলতেছে, জানলে সহজ আর না জানলে অনেক কঠিন। তো ওই মোটামুটি বানাইতে জানে, কিন্তু এইগুলো আমাদের দেশে তেমন একটা বানানো হয় না, তো ওই টুকটাক জানে। তো এগুলো কিন্তু আমাদের দেশে এইভাবে তৈরি করে, আমাদের দেশে পাতলা একটা পিঠা তৈরি হয়, এটা আমরা করি, এরকম বাড়িটা করা হয় না। তো এখন সব দেশের পিঠেই সবাই খাইতে পারে ইউটিউব এসে, ইউটিউবে দেখে। তো পিঠাগুলো বানাই নিচ্ছে আর এখন তেলে বাজবে, তো চুলায় কড়াই বসাই দিল আর তেলও ঢেলে দিল। তেল গরম হয়ে গেছে, এখন পিঠা দিয়ে দিবে
আর এই পিঠাগুলা একটা 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 দিয়ে তারপরে একটু যে একটু হইলে তারপরে আরও আস্তে আস্তে দিবে, একসাথে দুইটা তিনটাও বাজা যায়, ও বাজবে এভাবেই। এটা উল্টে তারপরে বাকিগুলো আবার দিয়ে দিল। এই যে এরকম করে আমার এত ই করলাম না, শর্ট করে একটু দেখাই দিলাম, তো একসাথে তিনটা পিঠেই বাজলো। আর দেখতেই পাচ্ছেন বাজারা এরকম হয়েছে, এখন উঠাই নিব। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, একটু মশমশে হয়। তো দেখুন এরকম বাজবেন, আর আপনার চাইলে আর একটু বাজতে পারেন, তো এই বাজারটাই সুন্দর হয়। তারপর আবার আপনার চাইলে ঘুরে সিরিয়াও দিতে পারেন, বা এইভাবেই বাজার যারা গুড় পছন্দ না করেন, মিষ্টি পছন্দ না করেন, এইভাবেও খেতে পারেন। তো ওই কিছুটা ঘুরে সিরিয়া দিব বাচ্চাদের জন্য, আর আমরা এরকম বাজারেই পছন্দ করি সব বোনেরা, আমরা মিষ্টিটা পছন্দ করি না, আমাদের জন্য এইভাবেই রাখবে। তো বাকি পিঠাগুলো ভেজে নেব। তো দেখুন পিঠা ভাজা হয়ে গেছে, আর এখানে যে গুড় দিয়ে সিরিয়া দিয়ে দিছে বাচ্চাদের জন্য, এটি বাচ্চাগুলো দিল। আর এখানে শ্যামাইও রান্না করছে, আর হচ্ছে ওর হাতের পিঠা, এটা পাতা পিঠা, তো এটা কাঁঠাল পাতার ভিতরে চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছে। তো পিঠাগুলো বাজিয়ে দিছে, তো আবারও আর একটা নাস্তা দিল, আর রাত্রে খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই বাসায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্যামিলির সবার সাথে একটু শেয়ার করার চেষ্টা করবেন। আর আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।